হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি আবার একটি নতুন ভিডিও নিয়ে। তো আজকে যাব আমি রাসের মেলায়। আমাদের এখানে না রাসযাত্রা শুরু হয়েছে আর এখানের মেলাটা হয় 12 দিন। তোমাদের ওখানেও কি রাসযাত্রা শুরু হয়েছে? আর তোমরা কে কে রাসের মেলায় যেতে পছন্দ করো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে, আর কার বাড়ির ওখানে রাস কতদিন হয় সেটাও আমাকে কিন্তু জানাবে। তো দেখো আমি রেডি হয়ে গেছি, আমার পুচকু গুলুটাও রেডি হয়ে গেছে, আমার পর রেডি হয়ে গেছে, আমরা তিনজনে একসাথে যাব। আর চলেও এসেছি, দেখতে পাচ্ছ রাসের মাঠে, মানে আমাদের ওখান থেকে আমরা গাড়িতে এসেছি, মানে বাইকে এসেছি, তো আমাদের মাত্র 10 মিনিটের মতো লেগেছে, আমরা পৌঁছে গেছি, একদম পাশেই হয়। আর এটা না খুব বড় একটা মাঠ যেখানে আমাদের রাসযাত্রাটা হয়, খুব মানে আদি রাস এটা একটা। হ্যাঁ, তো আমরা প্রথমে এই মাঠটা দু সাইডে দু রকম জিনিস আছে, মানে একদিকটা ঠাকুর থাকে আর একটা মেলার জন্য মাঠ করা হয়েছে, অনুষ্ঠান দুদিকেই হয়। তো আমরা প্রথমে চলে এসেছি ঠাকুরগুলো দেখতে। দেখো এখানে ঠাকুরগুলো দেখতে না আমার খুব সুন্দর লাগে, চারধারে এত সুন্দর করে সাজায় আর অনেক রকমের কারুকার্য করে, তো খুব ভালো লাগে দেখতে। দেখো আমার আমার গুলো তো এই প্রথম বছর ও প্রথম এই রাসযাত্রা দেখছে, কারণ আগের বছর ওর মাত্র 1-1.5 মাস বয়স ছিল, তো কিছু তো দেখেনি, তো ওর এটা প্রথম রাসযাত্রা বলতে গেলে। আর ও বেশ এনজয় করছিল, খুব মজা করছিল, আর দেখো আমরা তিনজন খুব আনন্দ করে ঘুরছিলাম। আর এই রাসের মেলাটা মানে বছরে যদি না আসতে পারি না একবার, খুব মন খারাপ করে, মানে আমি এতটাই ভালোবাসি এই রাসের মেলায় আসতে। তো যাই হোক, এখানে ঠাকুরগুলোকে তোমাদের পরপর দেখিয়ে দিই। অনেক ধরনের ছিল, অনেক কিছু লেখাও ছিল কি বিষয়ে দেখিয়েছে সেই সমস্ত লেখাগুলোও ছিল, কিন্তু খুব ভিড় হয়েছিল। মানে আমি গেছিলাম রবিবার, এটা রবিবার তো ছুটির দিন থাকে, তো সেই জন্য প্রচণ্ড পরিমাণে ভিড় হয়েছিলো যে পা গড়ানো যাচ্ছিলো না। তো যাই হোক, এতটাই ভিড় ছিল, তবুও এখানে তোমাদেরকে আমি যতটা সম্ভব পেরেছি তুলে ধরেছি। এখানে দেখতেই পাচ্ছ, আর এখানে একটা ডাইনি ভুল করে দিয়েছিলাম, দেখো কীরকম ঘুরছে। ভেবেছিলাম আমার ছেলেটা বোধ হয় দেখে ভয় পাবে, কিন্তু না, এটাকে দেখে ভয় পেলো না। আর এখানে ছিল ভোলে বাবা মহেশ্বর, আমি তো খুবই ভোলে বাবার ভক্ত। তো যাই হোক, এখানে প্রণামী টোনামী করে প্রণামী দিয়ে আমি চলে যাচ্ছিলাম ওই মাঠের দিকে, ওখানে ফাংশন হয় সেখানে। তো যেখানে যাওয়ার সময় দেখলাম এখানেও একটা ভূত করেছে, আর এই যে দেখো অনেক বাচ্চা আছে, দেখো কাঁপছে দেখে। আমি ভাবলাম আমার ছেলেটাও বোধ হয় একটু ভয় পাবে, কিন্তু না, আমার পুচকুর তো কোনো কিছুতেই ভয় নেই, ও বরং ওটা ধরতে যাচ্ছিল। দেখো ও ধরতে যাচ্ছে, আর আমি ওর বাবাকে বারণ করছিলাম কারেন্ট মারবে যদি কারেন্ট পেতে আসে, কিন্তু আমি ভেবেছিলাম আমার পুচুটা একটু ভয় পাবে, কিন্তু সে তো পেলো না ভয়, উপরন্ত সেটাকে ধরতে যাওয়ার জন্য পাগল হচ্ছিলো। যাই হোক, এইদিকের মাঠে না ভোগও দিচ্ছিলো, সেটা তোমাদেরকে ক্যামেরা করতে পারিনি, কারণ ছেলে আমি মানে সামলার তো খুব এ হয়ে যাচ্ছিলো ডিফিকাল্ট, কারণ খুবই ছটফটেও। যাই হোক, আমরা ভোগ টোক খেয়ে, তখন অনুষ্ঠান তো শুরু হয়নি, অনুষ্ঠান 8:30 থেকে শুরু হয়েছে, কিন্তু ঠান্ডা পড়ছে খুব, সেই জন্য আমি ছেলেটাকে নিয়ে তাড়াতাড়ি বাড়ি আসার জন্য না আমরা তাড়াতাড়ি করছিলাম যে তাড়াতাড়ি চলে যাওয়ার জন্য। কিন্তু দেখো আমরা বাইরে এলাম, এসে এইখানকার ঠাকুরগুলোকে দেখছিলাম, বাইরেও ঠাকুরগুলো বসানো থাকে। এবার আমরা চলে যাবো ওই মাঠে, ওই মাঠটা কিন্তু খুব বড় মাঠ, ঠিক আছে, ওখানে অনেক ধরনের দোকান। প্রথমে আমরা খাবারের দোকানগুলো দেখাচ্ছিলাম, তো এই পাশ দিয়ে আমরা চলে যাব, মানে মাঠের মধ্যে যদি হারিয়ে যাই খুঁজে পাওয়াটা মুশকিল, এতটা বড় মাঠে এখানে রাস হয়। আর বিভিন্ন ধরনের দোকান তো দেখতেই পাচ্ছ, মেলা মানে যেটা হয়ে থাকে। আর আমার ফুচফুকে জিজ্ঞেস করছিলাম কিনিবি বলে, এবার ওকে নিয়ে একটি খেলার দোকানে তো যেতেই হবে। আর আমারও অনেক কিছু কেনার ছিল, সামনে যেহেতু বিয়েবাড়ি আছে, বন্ধুরা তোমরা অবশ্যই ব্লগগুলো দেখতে থাকো আর আমাকে অনেক অনেক সাপোর্ট করো, আর সামনে বিয়েবাড়ি আছে সেই জন্য বলছিলাম অনেক কিছু কিনবো। তো যাই হোক, প্রথমে ওর একটা খেলনা কিনতে এসেছি, দেখো ও কীরকম চিৎকার চেঁচামেচি করছে পাখিটা নেওয়ার জন্য, এত কিছু খেলনা থাকতো পাখি নেবে। প্রিয়ম কিন্তু রেগে যাচ্ছে, এবার বকবে একটু বকবে একটু। গাড়ি দিবি? হ্যাঁ দেখছি কোনগুলো নেব, এই এই দেবে, গাড়ি নিবি গাড়ি না এই গাড়ি নিবি না এই নিবি এই নিবি কি নিবি যেটা নিবি সেটাই দেব, পছন্দ ওই দে, নিবি নিবি পাপা এটা নিবি। আর তারপর ওকে পাখিটা আমি কিনে দিয়েছিলাম, এটা নিবি
দেখো আর পাখিটা পেয়ে না ও খুব খুশি হয়েছিল, হাসছে, মানে ও এতটাই খুশি হয়েছিল, ও তো কোনো খেলাই সেরকম ভাবে চাইছিল না, ওই পাখিটাকে দেখে এমন করছিল, আর দেখো পেয়ে খুব খুশি, খুব মজা করছে। তো বন্ধুরা এরপর আমরা চলে গিয়েছিলাম মাঠের দিকে যেখানে ছিল নাকল তোলা, কিন্তু নাকল তোলা তখন থামানো ছিল, এবার ডিজাইনটা খুব সুন্দর ছিল। এখানে এই যে এই ঘুরছে গোল করে, আমি জানি না কী দোল কী রাইড বলে এটাকে, দেখো কী সুন্দর, ওরা যারা চড়তে পারে সত্যি ভালো, কিন্তু আমি না সত্যি কথা বলতে কোনো কিছুই চড়তে পারি না, কারণ তো আমার খুব ভয় লাগে, আর এই ঘোরা জিনিস তো আমার প্রচণ্ড মাথা ঘুরে যায়, মানে আমি চড়তে পারি না। তো এখানে অনেকগুলো রাইড ছিল আর মাঠে প্রচণ্ড ভিড় ছিল, আর তার মধ্যে আমরা কিছু খাওয়া দাওয়াও করেছিলাম, সেগুলো আর ভিডিও করা হয়নি। ফুচকা খেয়েছি, তারপরে তোমার ফিশ ফ্রাই, চিকেন কাবাব, বাবুর জনের রোল, কিন্তু সেগুলো এতটাই ভিড় ছিল না যে দাঁড়াবার জায়গা হচ্ছিলো না, সেই জন্য ভিডিও করতে পারিনি, দেখতে পাচ্ছ। তারপর আমরা চলে এসেছিলাম মানে এমনি দোকানে, খেলার দোকানে, ফের ওকে বলছিলাম কী নিবি, তো ওর কচ্ছপটা নিয়ে টারেন করছিলো, কিন্তু ওর বাবা বলে দিয়েছে যে নিচে হবে না, ও বাজার থেকে না কোনো প্রচুর।